আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। ঈদ মোবারক জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম, IFIC ব্যাংক থেকে 29 লাখ টাকা চুরি। এরপর জানিয়ে দিব, MP আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু রিমান্ডে। এদিকে চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি IGP-র। আরো জানিয়ে দিব, NBR এর সাবেক কমিশনারের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দেব, সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। IFIC ব্যাংক থেকে 29 লাখ টাকা চুরি। বগুড়ায় IFIC ব্যাংকের মাটিঢালির উপশাখার সিন্দুক ভেঙে 29 লাখ টাকা চুরি হয়েছে। বুধবার 12 জন রাতের যে কোনো সময় এই চুরির ঘটনা ঘটে। ব্যাংক উপশাখার ব্যবস্থাপক ফাহমিদা ফিরোজ জানান, বুধবার ব্যাংকের কার্যক্রম শেষ করে সিন্দুকে 29,40,618 টাকা রাখা হয়। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে সিন্দুক ভাঙা দেখে চুরির বিষয়টি নজরে আসে। সরেজমিনে দেখা গেছে, মাটিডালি বিমান মোড়ে একটি ভবনের দোতলায় IFIC ব্যাংকের উপশাখার কার্যক্রম চলে। বুধবার রাতের যে কোনো সময় চোরেরা ছাদের সিঁড়িঘরের তালা ভেঙে ভবনে প্রবেশ করে, এরপর দরজার তালা ভেঙে ব্যাংকের ভেতরে যায়। ব্যাংকে রাখা সিন্দুক ভেঙে সব টাকা নিয়ে আবারও সিঁড়িঘর দিয়ে পালিয়ে যায়। ফাহমিদা ফিরোজ আরো জানান, উপশাখায় 4 জন কর্মকর্তা কর্মচারী কর্মরত, কিন্তু কোনো নৈশ প্রহরী ছিল না। এ উপশাখায় 47 লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছিল, পূর্বে কখনো সমস্যা হয়নি। তিনি জানান, ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নেই, তাদের উপশাখাটি বিমাক্ত। কোন টাকা খোয়া গেলে বিমা কোম্পানি সব টাকা পরিশোধ করবে, এ কারণে তারা নৈশ প্রহরী রাখার বিষয়ে গুরুত্ব দেয়নি। ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আক্তার বলেন, চুরির ঘটনায় জড়িতদের শনাক্তের কাজ শুরু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ উপশাখায় নিরাপত্তা কোনো ব্যবস্থাই করেননি। জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে এ পর্যন্ত 6 বার তাগিদ দেওয়া হয়েছে নিজস্ব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নেয়নি। উল্লেখ্য, এর আগেও গত 26 জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লিমঙ্গল হাটে NRBC ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে 9 লাখেরও বেশি টাকা চুরি করেছিল দুর্বৃত্তরা। MP আনার হত্যায় আওয়ামী লীগ নেতা মিন্টু রিমান্ডে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলায় গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার 13 জুন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 11 জুন জিজ্ঞাসাবাদের জন্য ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখায় পুলিশ। আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার চরমপন্থী নেতা শিমুল ভুইয়ার জবানবন্দিতে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে। হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার কারণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল ওরফে বাবুকে গত শনিবার গ্রেফতার করে ডিবি। তার আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্পৃক্ততা পাওয়ার পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আনার হত্যা মামলায় গত 3 জুন আসামি শিলাস্তি রহমান, 4 জন তানভীর ভুইয়া এবং 5 জন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফৌজদারি কার্যবিধি 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রসঙ্গত, চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদো সীমান্ত দিয়ে গত 12 মে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তিনি পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে ওঠেন। সেখান থেকে গত 13 মে ডেকে নিয়ে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের ওই ফ্ল্যাটটিতে তাকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে গুম করে হত্যাকারীরা।
চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি আইজিপির। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না। ঈদের এ সময়টাতে কেউ চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার 13 জুন সকালে গাবতলী বাস টার্মিনাল ও পশুরহাট পরিদর্শন শেষে এমন হুঁশিয়ারি দেন আইজিপি। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ মহাপরিদর্শক বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশের কোনো সদস্য রাস্তায় কোরবানির পশুবাহী যানবাহন থামাবে না। এ সময়টাতে বড় ধরনের কোনো অর্থের লেনদেন প্রয়োজন হলে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। ঈদের ছুটিতে ফাঁকা বাড়ির নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে এক সভায় ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে প্রস্তুতি নেওয়ার জন্য হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ সহ সংশ্লিষ্ট সব পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়েছেন আইজিপি। এনবিআরের সাবেক কমিশনারের দেশত্যাগে নিষেধাজ্ঞা। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কমিশনার ওয়াহিদা রহমান যাতে দেশত্যাগ করতে না পারে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। বৃহস্পতিবার 13 জুন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আশামস জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। এর আগে একক সিদ্ধান্তে 16টি নথিতে 152,89,390 অপরিশোধিত সুদ মওকুফ করে সরকারের আর্থিক ক্ষতি সাধন করায় ওয়াহিদা রহমান চৌধুরীর বিরুদ্ধে গত 11 জন মামলা দায়ের করে দুদক। দুদকের সহকারী পরিচালক শাহ আলম শেখ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওয়াহিদা রহমান চৌধুরী এনবিআর এর বৃহৎ করদাতা ইউনিটের কমিশনার হিসেবে অবসরে যান। বর্তমানে তিনি PRL রয়েছেন। সন্ধ্যার মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। দেশের 4 জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার 13 জুন সকাল 9টাকে সন্ধ্যা 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে দেশের পাবনা, ফরিদপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। অপর এক পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। একই সঙ্গে টাঙ্গাইল, ফরিদপুর, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।